नमस्कार बंधुरा, तुम्हारा सबा के स्वागत जाना आो एक नतून भिडियोते। आगामीकाल द्वितीय सेमिफाइनल प्रथम लेगे मठे नामते चले एटीके मोहनबागान और हायद्राबाद एफसी दल। और आजकल भिडियोते आलोचना करब यह मैचे एटीके मोहनबागान दले कौन कौन प्लेयार परिवर्तन होते पारे, ताछाड़ा विशेषज्ञरा यह मैच निये कि जानिएछेन सेई ब्यापारे जानाबो। ताई भिडियोटी शेष पर्यन्त देखो एवं एटीके मोहनबागान दलेर समस्त आपडेट पेते अवश्य चैनलटिके सबसक्राइब करे निओ। सो एटीके मोहनबागान दले एकटी परिवर्तन होबेई, जेखाने आशिक क्रुनियान किन्तु खेलते पारबेन ना, ताई तार परिवर्ते लिस्टन कोलासो अथवा कियान नासिरेर मध्ये एकजन खेलबे। एरपर ग्लेन मार्टिन्सो किन्तु एखन सम्पूर्ण फिट, ताई पुइटियार परिवर्ते मार्टिन्सके प्रथम थेके देखा जेते पारे। एछाड़ा किन्तु आर कोनो परिवर्तन होवार सम्भावना खुबई कम। सो तोमादेर मते कि कि परिवर्तन होवा उचित बोले मन हय कमेंट करे जानिए दिओ। आर प्रथम लेग निये विशेषज्ञ पल मेसफिल्ड बोलेन, दुई दलेर जन्यई कठिन चैलेंज হবে, যেহেতু হায়দ্রাবাদের হোম ম্যাচ তাই ওরা চাইবে যে লিড নিয়ে মাঠ ছাড়তে। অপরদিকে এটিকে মোহনবাগান দল যদি ডিফেন্সটাকে ঠিক রেখে কাউন্টার অ্যাটাক বেসিসে খেলে প্রথম গোলটা তুলে আনতে পারে এবং অ্যাওয়ে ম্যাচ থেকে লিড নিয়ে ফিরতে পারে, তবে যুব ভারতীতে এটিকে মোহনবাগান দলই ফেভারিট থাকবে ফাইনালে যাওয়ার জন্য। সো তোমরাও এই বিশেষজ্ঞের সঙ্গে সহমত কিনা কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার মতে এটিকে মোহনবাগান দল যদি নিজেদের সেরা পারফরমেন্সটুকু দিতে পারে তবেই কিন্তু এই হায়দ্রাবাদকে হারানো সম্ভব, কারণ হায়দ্রাবাদ দল কিন্তু খুবই ভালো দল এবং খুবই ভালো খেলছে তারা। সো দেখা যাক শেষ পর্যন্ত এটিকে মোহনবাগান দল কেমন পারফরমেন্স করে। এটিকে মোহনবাগান দল কিন্তু একটা মোমেন্টাম পেয়ে গেছে, শেষ তিন ম্যাচে কিন্তু খুবই ভালো পারফরমেন্স করেছে তারা। সো হায়দ্রাবাদের বিরুদ্ধে এটিকে মোহনবাগান দল জিতে ফাইনালে যেতে পারবে কি না সেটিও কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও এটিকে মোহনবাগান দলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই গাইজ, বাই।